বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে গভীর রাতে বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ যখন তাকে আদালতে তোলা হয়, কান্নাজড়িত কণ্ঠে দুচোখের পানি ফেলে দিয়ে অ্যানি বলেন, আমরা রাজনীতি করি, আমি তো চুরি করিনি, তবে কেন পুলিশ আমাকে নির্যাতন করবে, কেন আমাকে বাসার দরজা ভেঙে গভীর রাতে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়টা, এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বড় বড় মিডিয়ায় দর্শক এসে পড়েছে। আসলে আমারও একটা প্রশ্ন, একজন রাজনীতিবিদ, একটা দলের প্রচার সম্পাদক, সাবেক একজন এমপি, তাকে কেন দরজা ভেঙে গ্রেপ্তার করতে হবে? তাকে কি দিনে গ্রেপ্তার করা যেত না? উনি কি একজন চোর? এনির এই কথার সাথে আমিও একমত। বাংলাদেশে যারা বিএনপি করেন, যারা রাজনীতি করেন, তারাও হয়তো একমত থাকবেন। আমাদের রাজনীতি কোথায় চলে গিয়েছে দর্শক একটু ভাবুন, যে নোংরা রাজনীতির আপত্তে আমরা হারিয়ে যাচ্ছি। যদি কারো নামে মামলা থাকে, গ্রেপ্তারি পরোয়ানা থাকে, উনি গ্রেপ্তার হতেই পারেন, এটাই স্বাভাবিক। তারপরে তাকে রাত্রে দরজা ভেঙে আতঙ্কিত করে গ্রেপ্তার করতে হবে, এটা কোন দেশের রাজনীতির নমুনা দর্শক? এটা পৃথিবীর কোথাও আছে কি না আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। এনি সাহেব একজন ভালো মানুষ, লম্বা মানুষ, দেখতে হ্যান্ডসাম, সুন্দর একজন মানুষ, আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে তাও জানাবেন আমাকে। সেই মানুষটা যখন দুচোখ পানি ছেড়ে দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাকে নির্যাতন করা হয়েছে, তখন বোঝা উচিত যে আমাদের রাজনীতি কোথায় চলে গিয়েছে দর্শক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।